আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সালামের শিক্ষা দেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সালাম দেওয়ার নির্দেশ দেন। তিনি সালাম দিলে ফেরেশতারাও এর উত্তর দেন, আসসালামু আলাইকুম, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালামের মাধ্যমে পরস্পরের জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়। কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে কথা বলার আগে সালাম দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আর এর উত্তর দেওয়া অবশ্য করণীয়। হাদিসে রয়েছে, একজন মুসলমানের সঙ্গে অপর মুসলমানের দেখা হলে কথাবার্তার আগে সালাম দিতে হবে। সালামের ফজিলত অনেক। মিশকাতে বর্ণিত আছে, একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, আসসালামু আলাইকুম। তখন তিনি বললেন, লোকটির জন্য দশটি নেকি। এরপর আরেক ব্যক্তি এসে বললেন, ও রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দিয়ে বললেন, তার জন্য বিশটি নেকি লেখা হয়েছে। এরপর আরেক ব্যক্তি এসে বললেন, ও বারাকাতুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও জবাব দিয়ে বললেন, লোকটির জন্য তিরিশটি নেকি লেখা হয়েছে।